তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। তিনি শুভা, তিনি সতী, তিনি কমলা, তিনি রুক্মিণী, তিনি শ্রী। শ্রী বৃদ্ধি হবে ঘরে ঘরে, এই আশায় আগামীকাল বাংলার ঘরে ঘরে হবে তার পুজো। তাই আজ তার পুজোর প্রস্তুতি চলছে ঘরে ঘরে। বাংলার সব থেকে বড় রান্নাঘরে জি বাংলার রান্নাঘরেও চলছে তার পুজোর প্রস্তুতি। দুই ঘরের লক্ষ্মী পায়েল আর সমাধি নারকেল কুড়োতে আর নাড়ু তৈরিতে ব্যস্ত। আর সেই সঙ্গে দুই লক্ষ্মী মেয়ে, দুই বোন অপেক্ষা করছে রান্না করবে বলে। তাহলে চলুন শুরু করে দিই বাংলার সব থেকে বড় রান্নাঘর জি বাংলার রান্নাঘর। আজকের দুই অতিথি দুই বোনও বটে। একটা প্রবাদ আছে, সেটার শুরুর অংশটা বললুম না, শেষের অংশটা বলছি। মাস্তুতো বোন এবং দুই মাস্তুতো বোন ভীষণ মনের মিল, ঝগড়া ঝাঁটি ও লেগপুল করা, সাজগোজ সমস্তটা দুজনে একসঙ্গে করে এবং আলোচনা করে করে। রয়েছে আমার সঙ্গে সোদপুর থেকে এসছে ঈশিতা মুখার্জি, নমস্কার। বারাসাত থেকে এসছে দেবস্মিতা বঙ্গবাস, নমস্কার। শুভ বিজয়া। শুভ বিজয়া, শুভ বিজয়া। এবার একটা কথা বলো, তোমরা দুজনে কে বড় কে ছোট? তুমি বলো তো। ঈশিতা বড়, কত বছরে? 5 বছরের বড়। কি করছো ঈশিতা এখন? আমি এখন টিউশন করছি, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। ওর বাড়িতে বোধহয় লক্ষ্মী পুজো হয় না বড় করে? না না, আমাদের বাড়িতে হয়। তোমাদের বাড়িতে? হ্যাঁ। তো কালকে পুজো? হ্যাঁ, এখন তো সব তৈরি চলছে, নাড়ু বানানো, জোড়া ইলিশ দিয়ে ভোগ দেওয়া হয়, লুচি, তার সাথে ছোলার ডাল, তারপর আরো পায়েস, চাটনি, খিচুড়ি। খিচুড়ি? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, তাহলে তো যেতে হচ্ছে কোথায়? বারার সাথে বাড়ি? বারার সাথে নবপল্লির ওখানে বাড়ি। খুব ভালো লাগছে আড্ডা দিতে। তো আজকে কি তৈরি হবে? খিচুড়ি? ডাল রান্না? না, আমরা যেটা কালকে রান্না করবো, আমরা তোমাকে ছোলার ডালের কথা বললাম না, পঞ্চরত্ন ছোলার ডাল। কিরকম? যেরকম আমাদের লাগছে ছোলার ডাল, এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসল জিনিসটা নেই। ফুলকপি? ফুলকপিটা একটু পাঠাবে প্লিজ। এই যে কেটে দিচ্ছি, কাটতে মন চাইছে না। এখনই হয়ে যাবে। এই কপি কাটতে মন চাইছে না, কেননা আজকেই দুপুরবেলা 80 টাকা করে ফুলকপি কিনেছি আমি, ওরাও কিনেছে। ওই কপি কেটে খাবো না দেখবো, দেখে বেশ খানিকক্ষণ, তাহলে মনটা তো, মনের যে আশ, সেটা তো পূরণ হবে না। না দেখে পেটে চলে গেলেই হয়ে গেল, হয়ে গেল, ভাজলুম, খেয়ে নিলুম, কিন্তু এটা বেশ খানিকক্ষণ দেখবো। সনাতন দার তাই হয়েছে আর কি। এদিকে রাখবো আমি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফুলের মতো চেয়ে থাকবো ফুলকপির দিকে। তো এবার আর কি কি লাগছে বলো? সেদ্ধ করা ছোলার ডালটা। আচ্ছা। নারকল কুচি, আলুগুলো ছোট ছোট করে কাটবো যাতে ফ্রাই করতে তাড়াতাড়ি হয়ে যায়। আদা বাটা, লম্বা করে নারকল কাটা আছে, সর্ষের তেল, আর ফুলকপি কাটা তো রয়েছে আমরা দেখলাম। আর আমাদের লাগছে হচ্ছে গিয়ে এক্সট্রা যেটা ফোড়ন দিতে, সেটা হচ্ছে গিয়ে জিরে, শুকনো লঙ্কা। বেশ সুন্দর কইয়ে বইয়ে মানুষ, তুমি যাও তো বাবা, কি কি লাগবে নিয়ে এসো, তুমি এদিকটা চালো। জিরে দাও, একটু ধরো। নিশ্চয়ই। তেজপাতা, আমার হাতে কিন্তু ভীষণ জিনিস ভেঙে যায়, আমার তেজপাতা হাতে দিতে নেই। হ্যাঁ, মা খুব রাগ করেন তাই। হ্যাঁ, আর শুকনো লঙ্কা লাগছে, আগে জানলে পাঠাতাম না, কিন্তু ভাঙেনি কিন্তু। আচ্ছা, ওর আর ওকে এদিকে তো মাঝখানে আমি দাঁড়াতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি মাঝখানে দাঁড়াও। আচ্ছা, আর একটু তেল লাগবে। একটু দেবো? একটু। ওইটা কি রেখেছো তুমি? এটাই, এটা ঘি। ও, তো ঘি একটু মিশিয়ে দিই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশিয়ে দাও, একই ব্যাপার। মন্দ কি? আচ্ছা, তেলটা গরম হয়ে এসছে, আমরা ফোড়নটা দিয়ে দিই। তুই ইয়ে কর, জিরে। ও, তো ছোট বোন হয়ে তোমায় বলছে এটা কর, ওটা কর। এর বাড়িতে আমি যেতেই ভয় পাই। কেন? যা ডগি আছে, একজন কুকুর আছে, অনেকগুলো। ও, কি কুকুর? আমার তো একটা কক্স স্প্যানিয়েল আছে, একটা স্পিচ আছে, প্লাস আমি দুবেলা অনেক স্ট্রিট ডগস দের খাওয়াই তেজপাতা। একটা কমিয়ে দাও, একটু কমিয়ে দাও, আর শুকনো লঙ্কা, আলুটা ভেজে নেবো। নুন আর চিনিটা একসাথেই দে। ওরা কিন্তু রান্না শিখতে এসেছিল একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে? হ্যাঁ। বাড়িতে কি বললো? বাড়িতে ভীষণ ভালো বলেছে, কিন্তু আমার বাবা মনে মনে ভালো বলে।
আমি যতই ভালো রান্না করি না কেন আমার বাবা পছন্দ করেই না কেন না মেয়েকে তো যেতেই হবে শ্বশুর বাড়ি মানে বাবার এই কনসেপ্ট তো চলবেই যে করতেই হবে আর বাবা পারলে মাথায় তুলে রাখবে আমাকে এত বড় মেয়েকে মাথায় তুলে রাখবে নুন আর চিনিটাও দিয়ে দাও চটপটে না আমার মা দেখলে বলবে যে ও ওখানে গিয়ে এত গোছানি আর আমার এখানে করলে আর ওই লন্ড বন্ড করে ভীষণ আদাটা কি এখন দেবো না ডালটা দেবো ডালটা দিয়ে আদাটা দেবো ওকে তার মানে ডালটা ভাজা হবে না পুরো তেলের মধ্যে পড়বে না দাও আমি ভেবেছিলাম পাঁচ মিশালি ডাল টাইপের কিছু হবে মানে পাঁচ রকম ডাল মিশিয়ে নুন টুন গুলো দিক না কিন্তু আর একটু লাগবে বাবা একটু দিয়েছিলাম প্রথমে আর অতটা না বাবা আমি কিন্তু নুন বেশি খাই আর একটু ওর জন্যই ও নুন বেশি দিচ্ছে তোমার রান্না তুমি করো ওর রান্নাটাও করবে আমার না নারকেল খেতে খুব ভালো লাগে এরকম চিনি একটু লাগে ছোলার ডালে চিনি না দিলে মন মানে না লঙ্কা টঙ্কা কিছু পড়লো না লঙ্কা গুঁড়ো আমি নিয়ে আসবো হ্যাঁ প্লিজ দাও আর তুমি একটু জল দাও এর মধ্যে অল্প এটা তো পুরো পিতলের করা ধরে যেতে পারে কি ভালো গন্ধ বেরিয়েছে দাও তুমি তোমার কাছে চামচ আছে দিয়ে দাও যেহেতু তুমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছ থাক শুকনো লঙ্কাই থাক এবার কি করতে হবে আর তো কিছু দেওয়ার বাকি না না এবার জল দিতে হবে আচ্ছা জলটা দেওয়ার আগে আমরা একটা জিনিস করব একটুখানি ঘি দিয়ে দিই জেনারেলি ঘিটা লাস্টে দেয় নামানোর আগে কিন্তু এটা দিয়ে না বেশ সুন্দর মজবে আচ্ছা যদি প্রয়োজন মনে হয় আবার আমরা একটু দেব এর মধ্যে একটু কিশমিশ দেবে হ্যাঁ কাজু আর হ্যাঁ এবার শুধু দড়া যেতে দাও তো এবার ঠিক আছে আবার একটু ঘি দি ভালো গন্ধ বেরিয়েছে না ব্যাস কারা মাস তো ভাই হয় মাসির ছেলে হ্যাঁ সে তো অফকোর্স কিন্তু এদের মধ্যে একটা গভীর সম্বন্ধ আছে পেশাগত দিক থেকে চোরে চোরে মাস্তুতো ভাই দুজনের একই রকম সব কিছু মানে মাস্তুতো ভাই বা মাস্তুতো বোন এদের মধ্যে সাংঘাতিক গভীর একটা আত্মার সম্পর্ক থাকে মানে দুজনের মধ্যে সাংঘাতিক মিল পাওয়া যায় সেইটা বোঝানোর জন্যই মূলত এই প্রবাদ তো সেক্ষেত্রে আমার একটা কথা বলো ও যেরকম ভালো রান্না করেছে তোমাকেও কিন্তু এবার প্রমাণ করে দেখিয়ে দিতে হবে তুমি মাস্তুতো বোন মাস্তুতো দিদি একদম পারবে তো একদম আমার একটু যদি শুরুতে উপকরণগুলো বলে দাও কি লাগে ময়দা টক দই মৌরি গুঁড়ো শুকনো আদার গুঁড়ো বিউলির ডালের গুঁড়ো আর হচ্ছে হিং তুমি দেখতে চলে এসো তুমি রান্না করবে যখন এনো কি তেল দেবে সর্ষের তেল দাও বাস বাস আচ্ছা প্রথমে কি দেবো বলো হিং দেখো কতটা ব্যাস ব্যাস মৌরি গুঁড়ো থ্যাংক ইউ
এবার এবার জল নুন দেব না হ্যাঁ নুন দেব একটু অল্প দাঁড়া একটু চিনিও বোধহয় দেয় না নালে স্বাদটা ভালো হবে না তো তুমি আছো তাহলে নুনটা আগে দিয়ে দি এটা একটু নাড়বো হ্যাঁ তোমার রান্না তুমি আমায় জিজ্ঞাসা করছো কেন না অল্প একটু নুন দিতে হবে এবার চিনি দেব চিনি অল্প দিয়ে জল দিয়ে দাও হ্যাঁ জল দি জলটাকেও আন্দাজে দিতে হয় না হুম চিনি সামান্য তো আমি রেখে দিচ্ছি কি ভালো মেয়ে এবার একটু দাও একটু দি হুম হুম দাও ব্যাস ওকে হেল্প করবো হ্যাঁ দাও এদিকে চট করে চলে আসো নাহলে লাম্প হয়ে যাবে একটুখানি দাও এবার এটা একটুখানি শুকোবে না হ্যাঁ একটু শুকোবে এইবার যেটা করতে হবে ময়দাটা বনি মাখবে ময়দাটা এদিকে এসো টক তো এটা আমি সব এগিয়ে গিয়ে দেবো আন্দাজ মতো দিয়ে দিই অর্ধেক দিয়ে দে ব্যাগ একটা দাও আর একটু দাও আর দেবো আর একটু দেখে ব্যাস গরম মশলা গুঁড়ো দিল ব্যাস এই রান্নাটা তো কমপ্লিট তো দর্শকদের রেসিপিটা দেখিয়ে দিই ততক্ষণ আর এটাকে আমরা একটুখানি শিফটও করিয়ে দিই থ্যাংক ইউ দেখে নিন রেসিপিটা আরও একবার পঞ্চরত্ন ছোলার ডাল বানানোর জন্য প্রথমে সর্ষের তেলে ঘি দিয়ে তাতে গোটা জিরে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে ছোট টুকরো করা আলু সামান্য হলুদ গুঁড়ো নুন ফুলকপির টুকরো আর আগে থেকে সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার ওর মধ্যে পরপর আদা বাটা নুন নারকেল কুচি চিনি পরিমাণ মতো জল শুকনো লঙ্কার গুঁড়ো কিশমিশ কাজু বাদাম আর ঘি দিয়ে নাড়াচাড়া করে দমে কিছুক্ষণ রান্না করে ওপরে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন পঞ্চরত্ন ছোলার ডাল এবার কি করতে হবে একটু জল দিয়ে দিই দাও অল্প অল্প জল দিয়ে মাখতে হয় ভালো করে মন দিয়ে কাজ করো মন দিয়ে কাজ করো মন দিয়ে কাজ করে ভালোবেসে কাজ করলে সে কাজ ভালো হতে বাধ্য ওই দেখো ওনারা আমাদের ভালোবাসেন তাই ফেরত এসছেন আমাদের জন্য অপেক্ষা করছেন আর অপেক্ষা নয় রাধা বল্লভী বানাচ্ছি তো এখন আমাকে দেখো পুরটা কি করে ভরে এটাকে অনেকটা মোমোর মতো করে তারপর এটাকে গোল গোল পাকি আমি ছোটবেলা খুব খেলতাম মা হাঁটা নিয়ে করতাম আমি এরকম করে খেলতাম সেটাই মনে পড়ে গেল আজকে আবার বাহ পুতুল বানাতাম ময়দা দিয়ে হ্যাঁ দেখো একটা পুতুল বানিয়ে চেষ্টা করছি এই আমি ওকে দিয়ে ওলেছি হ্যাঁ 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 দেশলাই কাটি দিয়ে আবার ফুটো করে দিত আচ্ছা একটা পূর্বর আমি শিখি একটু প্রথমে এরকম নেব হ্যাঁ বাটি বানাবো হ্যাঁ বাটি বানাবো ভালো করে মুড়ো দুটোকে জুটতে হবে তারপর লেজা দুটোকে হ্যাঁ যত বেশি পুর ভরবে তত খেতে ভালো হবে কিন্তু তার সঙ্গে একটা জিনিস করতে হবে ফেটে না যায় এবার ভেজেও নেব দেখি আমাকে একটুখানি দাও না ওগুলো ভাজতে শুরু করি থ্যাংক ইউ উন্তিটা কোথায় গেল হ্যাঁ ছানটা এই যে এই যে থ্যাংক ইউ বলো বলো কি বলছো লাস্ট টাইম এসেছিলাম তখন অ্যাজ এ স্টুডেন্ট তোমার পুতুল সরি তোমার পুতুল থেকে একটু বানানোর ময়দা থেকে একটু নিচ্ছি হ্যাঁ এরকম ছোট্ট লুচি বানিয়ে দেখি ছেড়ে তেল হয়েছে রেডি হয়ে গেছে হ্যাঁ বলো তুমি কি বলছিলে লাস্ট টাইম তো অ্যাজ এ স্টুডেন্ট এসেছিলাম তো এখন আর তখনের মধ্যে কিছু মানে একটু কিছু শিখতে পেরেছি অনেক ইমপ্রুভমেন্ট কি কনফিডেন্ট হয়ে গেছে এবার তখন সে চুপ করে বসেছিলাম আমার ভীষণ জানতাম না টেনশন ছিল বাবা এখন অনেকটা দিনে গেছে না খুব ভালো লাগছে কিছুই না তেমন তাও একটা পাত্র দেবে আমি তুলে রাখবো আমি ধরি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এই মেয়েগুলো বড্ড ভালো দুজনে লক্ষ্মী মেয়ে
এবং লক্ষ্মী মেয়ের মতো এত ভালো ভালো রান্না করছে, একটু আরেকটা দিয়ে দাও না, ছেড়ে দাও। গর্ব করার মতো রেসিপি আপনাদের দেখিয়ে দেবো আরো একবার। রাধা বল্লবী বানানোর জন্য প্রথমে সর্ষের তেলে হিং ফোড়ন দিয়ে তাতে একে একে বিউলির ডালের গুঁড়ো, শুকনো আদা গুঁড়ো, পরিমাণ মতো মৌরির গুঁড়ো, আন্দাজ মতো নুন, চিনি আর জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি পুর। এবার একটা মিক্সিং বোলে ময়দা নিয়ে তাতে সামান্য নুন, সাদা তেল আর ফেটানো টক দই ভালো করে মিক্স করে তাতে আন্দাজ মতো জল দিয়ে মেখে মন্ড বানিয়ে নিতে হবে। এবার ওই মন্ড দিয়ে বাটির মতো গড়ে তাতে পুর ভরে মুখ বন্ধ করে বেলে সাদা তেলে ভেজে তুলে নিলেই রেডি রাধা বল্লবী। এটা আমার সারা বছর রাখা থাকে। থ্যাংক ইউ তোমার জন্য। আমিটা নেবই, আরেকটা নেব। হ্যাঁ অফকোর্স, কি এটা আমার মতো। আচ্ছা আরেকটা জিনিস খেতে হবে, আমি মিষ্টিটা লাস্টে খাবো, এই কারণে কারণ আমার স্বাদটা মুখের নষ্ট হয়ে গেছে। রেখে দিলাম একটা স্টকে। এই সোমাদি, হ্যাঁ রেখে দাও না। এই দেখো গরম গরম দাদা বল্লবী। হ্যাঁ দা দা দা। আর এই নাও একটা দিই তোমাকে। না ঠিক আছে, একটা খেয়ে দেখি কিরম হলো। এটা একটু নিয়ে যাও না গো। হ্যাঁ নিয়ে যাচ্ছি। তোমাকে দেবো আরেকটা। আচ্ছা সুদীপা তোমাকে দিই আরেকটা। হ্যাঁ অবশ্যই। এই দাও দাও দাও। কোনটা নেবে বলো? এইটা। থ্যাংক ইউ। আচ্ছা এটা এখানে রেখে যাও। হ্যাঁ প্লিজ, তোমাদের যখন লাগবে নিয়ে নিও। ঠিক আছে। আচ্ছা আমরা খাওয়া শুরুর আগে এটা তোমার জন্য তোমার হাতে তুলে দিই। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমিও একটা জিনিস এনেছি আমার হাতে বানানো। কি কি? আমার আর ওর তরফ থেকে এটা তোমাকে আমার হাতে বানানো। আমার একটা ছোট হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস আছে, আমি হাতেই বানাই সব। তুমি দেখো তোমার পছন্দ কিনা। দেখি তো। কি সুন্দর, কি করে খোলে এটা? ও মা, আমি জানি না তোমার পছন্দ হবে কিনা, আমি কালকেই বানিয়েছি। কি অপূর্ব দেখতে, কি অপূর্ব ডিজাইন, খুব ভালো লাগলো। পছন্দ হয়েছে? খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ও মা, আমি নিজেকেই বললাম সুন্দর। শোনো সুন্দর, তোমাকে জলটা দিই। থ্যাংক ইউ। আমাকে না দিয়ে ওদের দাও। ওদের না না, ওদের দিয়েছি। একটু রেখে দেবে? দাও দাও। থ্যাংক ইউ। এই তোমরা একটা একটা লজ্জা করে করো, খেও না। লজ্জা লজ্জা পাই না সত্যি। দাও। দারুণ হয়েছে গো, ফুলকপিটার গন্ধটা একদম। 80 টাকা দিয়ে কিনেছি ঠিকই, কিন্তু খুব পয়সা বাসন হয়েছে। তোমরা এত সুন্দর একটা গিফট দিলে, তোমাদের কিছু গিফট সাজিয়ে রেখেছি, দিয়ে দিই আগে। শ্রীরাম ইন্ডাস্ট্রিজ কল্পতরু ধূপের পক্ষ থেকে একটি সুগন্ধি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি রয়েছে। দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকনি প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কেকস এর তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। মটন ব্র্যান্ড ঘি এর তরফ থেকে রয়েছে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এই মেয়ে আমার দেখে মনে হয় না খুব একটা চুপচাপ যেরকম আছে সেরকম। ও কিন্তু ন্যাশনাল লেভেলের ক্যারাম প্লেয়ার। মানে বল, ন্যাশনাল খেলি ক্যারামে। সেকেন্ড পজিশন, থার্ড পজিশন সবই আছে। এই রিসেন্ট খেলে এলাম চেন্নাই থেকে। বাহ, খুব ভালো লাগলো গো তোমার সঙ্গে আলাপ হয়ে। একদিন যাবো তোমার বাড়ি ক্যারাম খেলতে। আমি ক্যারাম খেলতে ঘুরি ওড়াতে সব পারি। আচ্ছা আমাদের বাড়িতে দেখো তোরজোর শুরু হয়ে গেছে, সব মালা সাজানো হচ্ছে। সাজানো মালাটাই উনি ভালো করে সাজাচ্ছে, খুব ভালো করে সাজান। আসছে আবার না, সিরিয়াসলি দেখে নিচ্ছে কো, খুব ভালো করে সাজা সাজানো গোছানোটা ভীষণ ভালো করে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের বাড়িতে আমি দেখছি বারবার ফোন আসছে, আর কত দূর, আর কতক্ষণ, আর একটুক্ষণের অপেক্ষা নেই। আর মাত্র রাত পোয়ালেই লক্ষ্মী পুজো কালকে, ঘরে ঘরে চারদিক থেকে শাঁখ বেজে উঠবে, উলুধ্বনি শুনতে পাবো, এবং তারপরে আমরা ভোগের প্রসাদ খাবো। আহা, সে যেন অমৃত। ও কার কার, আমার এবার চারটে বাড়িতে নেমন্তন্ন আছে, তার মধ্যে মহানায়ক উত্তম কুমার বাড়িও রয়েছে। ওদের বাড়ির ভোগটা জাস্ট টু গুড, এবং হোমটাও অসাধারণ। কালকে বলবো এসে সে সমস্ত গল্প। এখন আমার ছুটি দিন, দেখা হবে আবার কাল।